আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুলিম আহ প্রিয় দর্শক আমি মুস্তাফিজুর রহমান নুয়াজ আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি অনলাইন মাদ্রাসায় অনেক দিনই ভাই বোন আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে হুজুর মাতার চুল পরা বন্ধ করার আমল আছে কি যদি থাকে তাহলে সেটা আমাদেরকে জানাবেন সময়ত বন্ধুগণ পবিত্র কোরআন হলো শিফা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনকে মুমিনদের জন্য যারা ইমানদার তাদের জন্য শিফা হিসেবে পাঠিয়েছেন তো অবশ্যই চুল পরা বন্ধেরও আমল আছে যেটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ যারা এই সমস্যার মধ্যে আছেন খুব বেশি মাথার চুল পড়তেছে তো তারা যে কাজটি করবেন বাজার থেকে অলিভ ওয়েল ক্রয় করে নিয়ে আসবেন অলিভ ওয়েল কেনার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা খাওয়ার নাকি মাখার যেটা মাখার সেই অলিভ অয়েলটা কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে সেই অলিভ অয়েল তেলটা আপনাকে সকাল সন্ধ্যা ব্যবহার করতে হবে ব্যবহার করার আগে আপনাকে একটি আমল করতে হবে তো প্রিয় বন্ধুগান রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম জৈতুনের তেল মাথায় ব্যবহার করতেন দাড়িতে লাগাইতেন এবং জৈতুনের তেল তিনি শরীরেও মালিশ করতেন সম্মানিত বন্ধুগণ এজন্য জৈতুনের তেল মাখা খাওয়া সুন্নাত তো এই জৈতুনের তেলটাকে আমরা অলিভ অয়েল হিসেবে চিনি বা জানি তো এই তেলটা মাথায় মাখার আগে প্রথমে আপনি হাতে ঢালবেন পরিমাণ মতো হাতে ঢালার পরে একটি কোরআনের আয়াত পড়বেন আয়াতটি হল ওয়া ইরা মারিতু ফাহুয়া ইয়াসফিন আমি আবারও বলছি আয়াতটি হলো ফাহুয়া মারিদ্ আমি ডেসক্রিপশন বক্সের বাংলা উচ্চারণ লিখে দেব আপনারা সেখান থেকে দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন এই আয়ারটি দুই থেকে তিনবার পড়ার পরে আপনার সেই তেলের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে সেই তেলটা আপনার মাথায় আপনি লাগাবেন তো এটা সকালে একবার করবেন ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পরে মাথায় তেল লাগাবেন এভাবে এবং আবার রাত্রে যখন ঘুমাতে যাবেন তার আগে আপনি মানে এভাবে আর একবার তেল লাগাবেন প্রতিবার তেল লাগানোর আগে তেলটাকে হাতের মধ্যে ঢেলে আপনি দুই থেকে তিনবার ওয়া মারুদ্ফাহিন পাঠ করে ফু দিবেন তিনবারের বেশিও বলতে পারেন কোনো সমস্যা নেই যত বেশি পড়বেন তত ভালো তবে কমপক্ষে দুই তিনবার পরে আপনি ওই তেলের মধ্যে ফু দিয়ে সেই তেলটা মাথায় লাগাবেন আর অলিভ অয়েল তেলটা কেনার সময় খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন সেটা যেন অরিজিনাল হয় ডুপ্লিকেট যেন না হয় তো এভাবে আমলটি চালিয়ে যান ইনশাআল্লাহ আপনার কিছু দিনের মধ্যেই চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা কোরআনের আয়াতের বরকতে আর অন্য কোনো কিছুর বরকতে বদৌলতে নয় আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে কোরআনের আয়াতের বরকতেই আল্লাহ আল্লাহতালা আমার চুল পড়ার রোগটা বন্ধ করে দিবেন এরকম ইমান মনের মধ্যে রেখে তারপরে আপনি এই আমলটি করবেন এই কাজটি করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সমস্ত রোগের ঔষধ হিসাবে কোরআনের আয়াতগুলিকে ব্যবহার করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ আপনাদের মতো আরও যারা এইরকম সমস্যায় ভুগতেছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে তারাও এই সম্পর্কে জানতে পারে আর আপনি যদি নিয়মিত অনলাইন মাদ্রাসার সমস্ত ভিডিও মিস না করতে চান পেতে চান তাহলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ